আসসালামু আলাইকুম। চারটি কারণে পুরুষের শুক্রাণু কমে যাচ্ছে। আজকে খুবই সংক্ষিপ্তভাবে চারটি কারণ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। চারটি কারণের কোনো একটি কারণ যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, আপনারও শুক্রাণু কমে যেতে পারে। চলুন এই বিষয় নিয়ে আমরা জেনে নিব। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসাবে দেখবেন। শুক্রাণু এর কতটা গুরুত্বপূর্ণ ও প্রয়োজন, এক কথায় যদি বলা যায় যে বাবা হতে গেলে খুবই দরকার, বা বাবা হওয়ার মেইন বীজটাই হচ্ছে শুক্রাণু। সৃষ্টিকর্তা চাইলে সবই পারে। আপনার মধ্যে আজকে চারটি কারণের থেকে শুরু করে আরও অসংখ্য কারণও বিদ্যমান থাকলে চাইলে সৃষ্টিকর্তা আপনাকে বাবা বানাতে পারে, আবার কোনো কারণও না থাকলে তাও পারে। কিন্তু আমাদের মেডিকেলে কিছু রুলস রয়েছে যেগুলা অবশ্যই মেনে না চললে আপনার শুক্রাণুতে সমস্যা হতে পারে, বিশেষ শক্তি দিন দিন হ্রাস পেতে পারে, নিজেকে দুর্বল মনে করতে পারেন। তাই অবশ্যই চারটি কারণ আমরা জেনে নিব। নাম্বার 1, ধূমপান। ধূমপান থেকে শুরু করে বিভিন্ন নেশাজাত দ্রব্য, বিশেষ করে ধূমপান আমরা অনেকে অল্প বয়স থেকে শুরু করে দেই অতিরিক্ত মাত্রায় বা অধিক মাত্রায় অনিয়ন্ত্রিতভাবে। যে সকল পুরুষ ভাইয়েরা অতিরিক্ত পরিমাণে ধূমপান বা মদ্যপান বা বিভিন্ন রকমের নেশাজাত দ্রব্য সেবন করছেন, তাদের আমি এখনও বলে দিতে চাই যে অবশ্যই যদি নিজেকে ভালো রাখতে চান, দাম্পত্য জীবন ভালো করতে চান, বাচ্চার বাবা হতে চান, তাহলে এখনও ফিরে আসার চেষ্টা করবেন। আমি আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন। নাম্বার 2, ঔষধ। অনেকে বলতে পারেন, কিরে ভাই ঔষধ কেন, ঔষধ তো আমাদের প্রয়োজনে খেয়ে থাকি। হ্যাঁ, আমরা ঔষধ প্রয়োজনে সেবন করে থাকি, প্রয়োজনে সেবন করে থাকি, কিন্তু অনেকে প্রয়োজন ছাড়াও সেবন করছি। কেমন জানেন কি, সেটা হচ্ছে আমরা এখন অনেকেই কিছু ঔষধের নাম জানি। প্রত্যেকটি ঘরে এমন মেম্বার আছে যে সে 2-4টি ঔষধের নাম জানছে, যেমন মাথা ব্যথার ঔষধ, যেমন শরীর ব্যথার ঔষধ, যেমন দেখা যাচ্ছে কি যে একটু সর্দি হলে কোন ওষুধ খেতে হবে, একটু শরীরে টেম্পারেচার বেড়ে গেলে বা জ্বর জ্বর ভাব হলে কী খেতে হবে, এরকম বিভিন্ন ঔষধের নাম টুকে টেকে আমরা জানছি। তাই আমরা অল্পতেই ঔষধগুলো সেবন করছি, কিন্তু আমরা এই অতিরিক্ত পরিমাণে ঔষধ সেবন করার কারণে আমরা সকলেই জানি ঔষধে কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে, বিশেষ করে সেটা ব্যথার ওষুধ। আমরা প্যারাসিটামলে সাইড ইফেক্ট নেই বললেই চলে, মানে খুবই কম সাইড ইফেক্ট বা নেই বললেই চলে, সেই ঔষধটাও অতিরিক্ত মাত্রায় সেবন করার কারণে তাতেও কিন্তু অনেকে ক্ষতির দিকে চলে যাচ্ছে বা বিভিন্ন সাইড ইফেক্ট দেখা দিচ্ছে। এখানে হয়তো বা ইনস্ট্যান্ট আপনি বুঝতে পারছেন না, তাই আমি আপনাদের বলতে চাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ছাড়া, ঔষধ খাওয়া একদমই ভুল ব্যাপার। কারণ আপনার এখন একটু মাথা ব্যথা হয়েছে, আপনি একটি টাফনির বা অন্য কোনো ঔষধ মাথা ব্যথার জন্য খেয়ে নিলেন, তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার এই ব্যথাটা একটু রেস্ট নিলে বা একটু দেখা যাচ্ছে একটু চা বা একটু গরম পানি বা একটু আদা এগুলো খেলে সেরে যেত, বা কিছুক্ষণ ওয়েট করলে সেরে যেত, কিন্তু সেই ওয়েটটা না করে আপনি সাথে সাথে একটি ওষুধ খেয়ে নিচ্ছেন। এই ভুলগুলো করা যাবে না, আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন, যা বা যেটা দেখবেন যে না একটু ওয়েট করলে ঠিক হয়ে যাচ্ছে, বা ইতিমধ্যে হঠাৎ করে আপনার শরীরে একটু টেম্পারেচার বেড়ে গেছে, একটু জ্বর জ্বর ভাব মনে হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে প্যারাসিটামল খেয়ে নিচ্ছে, না দরকার নেই। যতটা সম্ভব নিজেকে ন্যাচারালের মধ্যে রাখবেন, ঔষধ থেকে বিরত রাখবেন। ডাক্তার ঔষধ দিলে অবশ্যই নিয়মমতো সেবন করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার আরেকটি কারণ অতিরিক্ত পরিমাণে ঔষধ সেবন করা বা ঔষধের সাইড ইফেক্ট। আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। অবশ্যই এইটা নিয়ে আবার গোলমাল পেকাবেন না যে শুক্রাণু কমে যায় বলে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছেন খাবেন না, অন্য অন্য ঔষধ দিয়েছেন খাবেন না, এই ভুলটা যেন কেউ করেন না। অবশ্যই ডাক্তার ঔষধ দিলে ঔষধ খাবেন। আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। নাম্বার 3, রাতের ঘুম। বিষয়টা কমন মনে হলেও একজন পুরুষের জন্য রাতের ঘুম, প্রত্যেকটি মানুষেরই জন্য রাতের ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পুরুষের বিশেষ শক্তি ধরে রাখতে, হরমোনের লেভেল ঠিক রাখতে, শুক্রাণুর পরিমাণ স্বাভাবিক রাখতে ঘুমটা অত্যন্ত জরুরি। কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের হরমোনটা ভালো কাজ করে, তখন আমাদের শুক্রাণুটা ভালো উৎপন্ন হয়। তাই অবশ্যই আমি আপনাদের বলতে চাই যে শুক্রাণু কমে যাওয়ার আরেকটি কারণ রাত জাগা, রাতে ঘুম না আসা। অনেকে ভাবতে পারেন যে আমি রাতে তো 4-5 ঘন্টা ঘুমাই, দিনে 1-2 ঘন্টা ঘুমাই, মোট আমার 7-8 ঘন্টা হয়ে যায়। আসলে এই অনিয়মিতভাবে ঘুম বা অনির্দিষ্ট ঘুমটা আমাদের জীবনে আস্তে আস্তে খারাপের দিকে ঠেলে নেয়। তাই আপনার একটানে গভীর বা ডিপলি ঘুম দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমি আশা করি সুস্থ থাকতে পারবেন, নিজের দাম্পত্য জীবনটাও ভালো থাকবে, বাচ্চার বাবাও হতে পারেন। আশা করি নাম্বার 3 বুঝতে পেরেছেন। নাম্বার 4, অতিরিক্ত আউট করা। এটা আমাদের
অল্প বয়সী ভাইদের অবিবাহিত ভাইদের মধ্যেও বেশি দেখা যাচ্ছে। বিবাহিত ভাইরা অনেকে দেখাচ্ছে অতিরিক্ত চাহিদার কারণে ওয়াইফের কাছে বারবার বারবার যাচ্ছে, মানে অতিরিক্ত পরিমাণে যাচ্ছে। আবার দেখাচ্ছে অবিবাহিত ভাইরা হচ্ছে হাতের মাধ্যমে বারবার আউট করছে। এই বারবার আউট করার কারণে, অধিক পরিমাণে আউট করার কারণে বীর্যের শুক্রাণুর পরিমাণ নষ্ট হয়ে যায়, গুণগত মানটা হারিয়ে যায়। যেমন থাকা দরকার তেমন না থাকে, এর ভিতরের মানটা দিন দিন নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে অতিরিক্ত পরিমাণে আউট থেকে বিরত থাকতে হবে। অনেকে রয়েছেন যে এক রাতে 3-4-5 বার হয়ে যাচ্ছে, যার বউ নাই তার হাতের মাধ্যমে, যার বউ আছে ওয়াইফের কাছে গিয়ে। এই ভুল করা যাবে না, সব কিছুর একটা লেভেল আছে, পরিমিতভাবে সব কিছু করা ভালো। আজকে যে 4টি কারণ আপনাদের সাথে বললাম, এই 4টি কারণের কোনো একটি কারণ যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে অতিরিক্ত পরিমাণে অধিক মাত্রায় বা দীর্ঘদিন, তাহলে আপনারও শুক্রাণু কমে যেতে পারে। এছাড়া পুষ্টিকর খাবার, সঠিক জীবন মান, শারীরিক এক্সারসাইজ এগুলোর কিন্তু দরকার রয়েছে। এছাড়াও যারা বাবা হতে পারছেন না, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্টে থাকার চেষ্টা করবেন, সৃষ্টি করতে ডাকার চেষ্টা করবেন। আমি আশা করি অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।